পুদিনা পাতা দেওয়া আছে, আদা দেওয়া আছে, লং, ঠেঙ্গা, এলাচি যা যা লাগে স্যার সব দেওয়া আছে স্যার, খায় মজা পাইবেন। 1000 টাকার ভাঙতি আছে? না স্যার। তাহলে স্যার আপনি টেনশন করেন, আপনি স্যার একটা কাজ করেন, এই যে স্যার আপনি বসেন স্যার, আমি টাকাটা ভাঙায় নিয়ে দিয়েছি স্যার। স্যার আপনি কিন্তু কোনো যায়েন না স্যার, আমি যাবো আরাম স্যার, আরামে বসুন স্যার। হ্যাঁ যাই স্যার, তার ফ্ল্যাশটা দেখুন স্যার। আমাকে দেখে কি চালা মনে হয় তালা খুলে পড়েছে তা বলে বেচারা। আপনি কি জমিদারের ছেলে? এই অসভ্যের মতো কথা বলবেন না, ঠিক আছে? ট্রাক ফ্লাক্স বসে থাকলে কি চালা হয় নাকি? অসভ্যের মতো বলবেন না, তাহলে কি রবীন্দ্রনাথ শুরু বলতে হবে? এই আবার কথা বলছেন। বললাম না যে চায়ের ফ্লাক্সের সাথে বসে থাকলে আমি চালা না? এসব এসব বলেছে অসভ্য। চা চাইলাম তো ভাই, চা দেন। 10 টাকা। ঠিক আছে ভাই দেন। ধোকা 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 ধোকা। ধোকা 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 ধোকা। মাছ দেই? না না না, ভাত দিব না। শেষ। না শোনো, তোমার ছেলের ব্যাপারটা তো কিছু বুঝলাম না, একদিনও তো দুপুরবেলায় বাসায় খেতে দেখলাম না। কাজে গেছে হয়তো। কাজ? বেকারের আবার কিসের কাজ? বেকারদেরই তো কাজ বেশি থাকে। চাকরি বাকরির কিছু চেষ্টা চরিত্র করছে কিনা কিছু জানো? চাকরি টাকরি করবে না, ব্যবসা নাকি করবে, সে তাড়াতাড়ি বড় লোক হতে চায়। ব্যবসা? ব্যবসা করেছে কোনোদিন তার 14 গোষ্ঠীর মধ্যে কেউ? 14 গোষ্ঠীতে করে নাই, ও করবে, তাতে সমস্যাটা কোথায়? এই যে তুমি লাই দিয়ে দিয়ে ওকে মাথায় তুলে অসুখ আছে, ব্যবসার ভূত ওর মাথা থেকে না নামালে আমার নাম মকবুল হোসেন। নামাইতে থাকো। এই যে মকবুল হোসেন সাহেব, খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে ছাদে গিয়ে কাপড় চোপড়গুলো নিয়ে আসেন, বাসায় কিন্তু কেউ নেই। আর আমার পক্ষে ওই সিঁড়ি ভেঙে ছাদে যে কাপড় আনা সম্ভব না, আমার কিন্তু হাঁটুতে ব্যথা। শুনমা, আমি তোর বিয়ের কথা ভাবছি। ভাবো? আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস বাবা। শোন, আমার এক বন্ধু ছেলে লন্ডন থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হয়ে ফিরেছে,
ওকে আমি পরশুদিন আসতে বলেছি, ওই আসলে তুই কথাবার্তা বল আর প্রাথমিক কাজটা হয়ে যাবে। এত দূরে? এই শোন, আমি আশা করবো ওই দিন তুই বাসায় থাকবি। আচ্ছা বাবা, আমি না বুঝতে পারছি না, আমার একটা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকেই কেন বিয়ে করতে হবে? তাহলে কাকে বিয়ে করবি শুনি? এই যে ধরো এমন একজন যার পক্ষে শুধু 5 টাকা আছে। এই তুই কি আমার সাথে ইয়ার্কি করছিস? এই শোন, কে আই আই চল পাশে গিয়ে খাবো। না খাও, করিস না তুই। কদিন ধরে ব্যবসা করছো? পুঁজি কত ছিল? 1000 টাকা। আচ্ছা দেখে শিক্ষিত ছেলে মনে হয়। চল সজল। হ্যাঁ বলো। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। হ্যাঁ বলো। তো তুই নাকি চাকরি করবি না ব্যবসা করবি? হ্যাঁ ব্যবসাই তো করব। তা এই চা বিক্রি দিয়ে ব্যবসা শুরু করবি না? ফ্লাক্সটা দেখে ফেলেছিলাম বাবা। আসলে এই ধরনের কোনো প্ল্যান আমার ছিল না। তো কাজ তো আসলে কোনোটাই ছোট বড় না, কাজ তো কাজই। গতকালকে আমি 32 কাপ চা বিক্রি করেছি। বলিস কি, তুই এমএ পাস করে ফ্লাক্স নিয়ে রাস্তা রাস্তা চা বিক্রি করবি? আহা মা, অযথা আওয়াজ করো না তো। কি হয়েছে? বললামই তো কোনো কাজই ছোট বড় নাই, কাজ তো কাজই করবো, তো কি অসুবিধা? তুই কালকেই হ্যাঁ আমার বন্ধু সগীরের সঙ্গে দেখা কর। সেটাই। ও ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ। আজ যাবো, তুমি ঠিকানা দিয়ে রেখো, রাতে কাল সকালে যাবো, ঠিক আছে? আপাতত চা বিক্রি করি। এখন কলা খেতে পারো? হ্যাঁ খাও। আমি কি আসতে পারি? হ্যাঁ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি বসতে পারি? হুম। ধন্যবাদ। তুমি কি মকবুলের বড় ছেলে? জি, বড়ও বলতে পারেন ছোটও বলতে পারেন। মানে? মানে হচ্ছে আমি তার একমাত্র ছেলে। বলতে পারেন কুসন্তান। আগে কোনো কাজ করার অভিজ্ঞতা আছে? অবশ্যই আছে। আমি একজন চা বিক্রেতা, সু চা বিক্রেতা। তো মানে তুমি রাতে চা বিক্রি করো? আমি চা বিক্রি করি প্রতি কাপ 10 টাকা প্রথম প্রথম। পরে ভাবলাম যে একটু বেশি বেশি হয়ে যায় লাভ, তাই এখন প্রতি কাপ 7 টাকা।
মানে কি তুমি রাস্তায় চা বিক্রি করো? হ্যাঁ, রাস্তায় বিক্রি করি, কারণ ভালো চা ভালো কফি সব দোকানে পাওয়া যায়। রাস্তায় যে চাগুলো পাওয়া যায়, কফিগুলো পাওয়া যায়, সেগুলো অনেকটা ভালো হয় না। তাই আমার চেষ্টা হচ্ছে রাস্তার মানুষদেরকে ভালো চা খাইয়ে ছাড়বো এবং লাভটাও একটু সীমিত রাখবো, এই জন্য 7 টাকা। আপনাকে আমার চা হচ্ছে হার্বাল টি, পুদিনে পাতা, তুলসী পাতা, লেটুস পাতা, সরিষা পাতা, অনেক পাতা থাকে। না না ঠিক আছে, এবং সেগুলো স্বাস্থ্যের জন্য খুব উপকারী। দিব এক কাপ? না 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 ঠিক আছে ঠিক আছে। বাট আই এম সরি যে তোমার মতো চাওয়ালার কোনো ভ্যাকেন্সি আমার ইন্ডাস্ট্রিতে নেই, সো ইউ মে গো আউট নাও। আই অ্যাপ্রিসিয়েট। অফিসটা খুব সুন্দর। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ আসি। এটা হচ্ছে আমার কোম্পানি হার্বাল চা, পুদিনা চা। পুদিনা দেখবেন শরীরের জন্য খুবই উপকারী। আপনার কোম্পানির জন্য আমার তরফ থেকে আমার কোম্পানির একটা চা ফ্রি, খেয়ে না মতামত জানানোর কোনো অবকাশ নেই। তুমি চা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছো? আপাতত। চমৎকার, তাহলে একটা সিদ্ধান্ত তো আমারও নিতে হয়। কি সেটা? এই যে বাবা যে পাত্র আমার জন্য ঠিক করেছে তার সাথে এনগেজমেন্ট করার কথা বলছে, আমি করে ফেলি। ও তাই নাকি? চমৎকার, খুব ভালো কথা, এটা করা যেতে পারে, কংগ্রেচুলেশনস। শোনো, এই যে খুশি সংবাদটা, এটা আমরা সেলিব্রেট করি পুদিনা পাতার চা খেতে খেতে, কেমন হয় বলো? মানে তুমি কি গাধা? মানে গাধাদের কোনো সেন্স থাকে না, ওদের বুদ্ধি বিচার থাকে না, তুমিও কি ওরকম? আমি জানি না আমি কিরকম। মানে কত দাও? বাহ, এখনো 5 টাকাই, আর এতগুলো মানি ব্যাগ কেন? হ্যাঁ, তুমি সেদিন বললে না খালি মানি ব্যাগ দেখলে তোমার মেজাজটা গরম হয়ে যায়। 4টা মানি ব্যাগে 4টা 5 টাকার নোট রাখা, 4টা মানি ব্যাগে তুমি দিয়ে দিবে 4000 টাকা, এটা তো একটা স্ট্র্যাটেজি, কি বলো? ভালো না? তোমাকে এটা দিয়ে চা